নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো খবর আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন যে সরকারি প্রকল্প রাজ্য সরকার চালু করেছে সেই প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পাবেন। তো সেই ব্যাপারেই আজকের ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্য অনুসারে বলা হয়েছে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণা, সমস্ত প্রকল্পের টাকা কবে পাবেন জানিয়ে দিল রাজ্য সরকার। নিউজ আপডেট অনুসারে বলা হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, রূপশ্রী, কন্যাশ্রীর মতো বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকরী করা হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু সংখ্যক মানুষ এই সমস্ত প্রকল্পগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন। আর এবারে সেই সমস্ত প্রকল্পগুলি এবং এই প্রকল্পগুলির আওতায় অনুদান দেওয়ার প্রক্রিয়া নিয়ে একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে রাজ্যের বহু সংখ্যক নাগরিকরা এখনও পর্যন্ত এই সমস্ত প্রকল্পের অধীনে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ চলতি মাসের অনুদানের টাকা পাননি। তাই রাজ্য সরকারের তরফে কার্যকর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে রাজ্যে বসবাসকারী দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কাছে যাতে রাজ্য সরকার প্রকল্পের সুবিধা পৌঁছে যায় তার জন্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস কর্মসূচি চালু করা হবে। আর তাই ইতিমধ্যেই 9 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ গতকালকেই, কারণ আজ হচ্ছে শুক্রবার। হাওড়ার পাঁচলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এবং রাজ্যের 294টি বিধানসভা এলাকায় একই সাথে এই কর্মসূচি পালন করা হয়েছে। আর রাজ্যের এই সমস্ত বিধানসভা এলাকাগুলিতে বসবাস করে যে সকল সাধারণ নাগরিকরা প্রকল্পগুলির আওতায় এখনও পর্যন্ত অনুদান পাননি তাদের এই সমস্ত প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে রাজ্যে বসবাসকারী কোনো নাগরিক যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে বিভিন্ন মাসিক প্রকল্পের যে টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে সেগুলি মোটামুটিভাবে প্রত্যেক মাসের মাঝামাঝি থেকে দেওয়া শুরু হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই যে সমস্ত রকম প্রকল্প, এই প্রকল্পগুলোর কথা কিন্তু বন্ধুরা এখানে বলা হয়েছে। বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় লেগে যাচ্ছে। সুতরাং সমস্ত প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসতে কিছুটা সময় লেগে যাচ্ছে, অর্থাৎ মাসের মাঝামাঝি সময় থেকে প্রকল্পের টাকাগুলো পেতে শুরু করবেন। অর্থাৎ বন্ধুরা, যেমনটা জানুয়ারি মাসে হয়েছিল, এমনকি ফেব্রুয়ারি মাসেও কিন্তু এখনও কোনো রকম প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসেনি। অলরেডি কিন্তু আজকে 10 তারিখ হয়ে গেছে, অর্থাৎ আশা করা যাচ্ছে 13-14 তারিখের পর থেকেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এবং এর কারণ একটাই, যেহেতু উপভোক্তাদের সংখ্যা অর্থাৎ আবেদনকারীর সংখ্যা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে, বিভিন্ন সময়ে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সকল ক্যাম্পে প্রচুর আবেদনপত্র জমা পড়ছে, যার ফলে উপভোক্তার সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে এবং সেই জন্যেই বিভিন্ন অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাতে একটু সময় লাগছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝেই গেলেন যে সকল প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু পেতে মোটামুটি মাসের মাঝামাঝি বা তার কিছুটা আগে থেকে পাবেন, প্রথম সপ্তাহে কিন্তু পাবেন না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের পক্ষে ইনফরমেটিভ হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।